বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক বাংলা, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে বাংলা বিভাগের ছাত্রীদের শুভেচ্ছা ও স্বাগত। আশা করি ঈদুল আজহা পরবর্তী সময়ে তোমরা ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রীদের বাংলা প্রবন্ধ 1, 23, 10, 11 কোর্সের প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে অবগত আছো এই কোর্সে চারজন প্রাবন্ধিক আছে, তার মধ্যে আমরা দুইজন প্রাবন্ধিক নিয়ে শ্রেণী কক্ষে তোমাদের সাথে সরাসরি আলোচনা করা হয়েছে। আজকে আমরা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমাদের এই কোর্সে কাজী নজরুল ইসলামের কয়েকটা প্রবন্ধ পাঠ্যের ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রবন্ধগুলো হল রাজবন্দির জবানবন্দি, মন্দির মসজিদ, রুদ্রমঙ্গল, ধূমকেতুর পথ, বাঙালির বাংলা, নবযুগ। এবার আমরা কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধগুলো নিয়ে যতটুকু পারি একটু আলোচনা করার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক আশ্চর্য ধ্রুব জ্যোতিষ্ক, অন্যতম যুগস্রষ্টা। তার সময়ে বঙ্গদেশে, বিশেষত ভারতীয় উপমহাদেশে ছিল পরাধীন। তিনি এই পরাধীন মানুষগুলোকে মনে তিনি স্বাধীনতার স্পৃহা তৈরি করেছিলেন, উদারতাবাদের তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সাম্যচিন্তার অনুপ্রেরণা তিনি দিয়েছিলেন। নজরুল ইসলাম বাংলা সাহিত্যের, বাংলা ভাষা জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। তোমরা জানো যে নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা এর মূলে হলো তিনি ছিলেন মানুষের কবি, মানবতার কবি, সাম্যচিন্তার, সাম্যবাদের কবি। তার কারণ তিনি ভালোবাসতেন মানুষকে, মানুষের উপরে তিনি কাউকে ঠাই দেন। তার কাব্য বা প্রবন্ধে যে বিদ্রোহী সত্তাটা, সেই বিদ্রোহীর মূলে হলো মানুষ। তার এই বিদ্রোহ ছিল স্বর্গ, মর্ত্য, পাতাল, প্রসারী, কোথায় তার বিদ্রোহ নাই? কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় বিশ্বনন্দিত হলেও তিনি প্রবন্ধ সাহিত্যে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। কেননা তার প্রবন্ধগুলোর মধ্য দিয়ে ব্রিটিশ শাসন শোষণ বা অন্যান্য শাসক শোষকদের অত্যাচার, নিপীড়ন, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ভেদাভেদ, যুগের বন্ধাত্ব, এই বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। আমরা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সম্পর্কে জানার আগে একজন গবেষকের একটু প্রত্যক্ষ উক্তি বা কি বলেছে এ প্রসঙ্গে একটু জানার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সম্পর্কে প্রখ্যাত গবেষক চঞ্চল কুমার বোস বলেছেন, বাংলা প্রবন্ধ সাহিত্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার এক নতুন রূপ। তিনি সমকালীন সমাজের অসঙ্গতি, কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, আত্মপরতা, কর্মবিমুখতা, সাম্প্রদায়িকতা, বৈষম্যবাদ ও শোষণবাদের বিরুদ্ধে এক বিদ্রোহী রূপে কলম ধরেছিলেন। তার প্রবন্ধগুলো শুধু বিষয় গৌরবে নয়, আঙ্গিকের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রেখেছে। তাহলে আমরা এই সমালোচকের কথা থেকে বুঝতে পারি যে বাংলা সাহিত্যের এমন কোনো দিক নাই যে দিকে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ খুরদা যায়। তিনি প্রবন্ধের মধ্য দিয়ে
বাংলা সমাজ সংস্কৃতি ধর্ম সব দিকের সুস্পষ্ট ইঙ্গিত তিনি বহন করেছেন। কাজী নজরুল ইসলামের যে প্রবন্ধগুলো তোমাদের পাঠ্য আছে তার মধ্যে প্রথমটাই হলো রাজবন্দী জবানবন্দি। এই রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধটি বলা হয়ে থাকে, কোনো কোনো সমালোচক বলেছে বস্তুত রাজবন্দীর জবানবন্দি কাজী নজরুল ইসলামের দেশপ্রেমের এক বিশ্বস্ত দলিল। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি সত্যি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা এই প্রবন্ধ সম্পর্কে চলচল কুমার বোস বলেছেন, রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধটি সত্য ও ন্যায়ের শাশ্বত দলিল হিসেবে স্বীকৃত। এতে সাম্রাজ্যবাদী শক্তির শাসন শোষণ, সামাজিক ভেদ বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা, শৃঙ্খলিত মানবতার প্রেক্ষাপটে বিদ্রোহী সত্তার এক নতুন রূপ তিনি এখানে আবির্ভূত হয়েছেন। তার এই প্রবন্ধটির মধ্য দিয়ে দেশমাতৃকার কল্যাণ সাধনার এক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তিনি মনে করেন সৃষ্টিকর্তা সত্য ন্যায়ের প্রতীক এবং সৃষ্টিকর্তার এই সত্য ন্যায়ের প্রতীকতা সবাইকে তার জীবনে প্রতিফলিত করতে হবে। কাজী নজরুল ইসলাম বস্তুত তিনি সেই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন, যে কারণে তিনি এই প্রবন্ধের মধ্যে তিনি বলেছেন একটা কথা, কথাটা একটু শুনে নাও। আমি ভগবানের হাতের বিনা, বিনা ভাঙলে ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে? বিষয়টা সব বুঝতে পারছো যে তিনি নজরুল ইসলাম নিজেকে ভগবানের হাতে বিনার সঙ্গে তুলনা করেছে। বিনা ভাঙলে ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে? অর্থাৎ নজরুল ইসলাম সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, যে বিদ্রোহী রূপে তিনি আবির্ভূত হয়েছেন, তাকে থামালে থামানো যেতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে? এ কথা ধ্রুব সত্য যে ভগবান আছেন, চিরকাল ধরে আছেন এবং চিরকাল থাকবেন। তাহলে ভগবানকে তো কেউ সরাতে পারবে না। তিনি ছিলেন মানবতার কবি, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার প্রবন্ধ গুলোতেও মানবতার এই উজ্জ্বল দিকগুলো সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। তিনি ছিলেন অগণিত মানুষের হৃদয়ের কবি, প্রাবন্ধিক। তাই তিনি বলেছেন, তাদের উদ্দেশ্য করে বলেছেন, আমি জানি আমার কণ্ঠের এই প্রলয় হুঙ্কার একা আমার নয়। তাহলে তিনি বুঝাতে চাচ্ছেন, আমি যে এই প্রলয় হুঙ্কার দিচ্ছি এটা শুধু আমার নয়, সেজন্য নিখিল আমার যন্ত্রণা চিৎকার আমাকে ভয় দেখে মেরে এ ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারাবাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে। তাহলে বুঝাতে চাচ্ছে নজরুল ইসলাম যে আমি আজ হুঙ্কার দিচ্ছি, আমি আজ গর্জন করছি, এটা শুধু আমার একার না, এটা সমগ্র মানুষের, মানব জাতির, মানব সভ্যতা, এই মানব সভ্যতা মানব জাতিদেরকে যারা ধ্বংস করতে চায় তারা জেনে রাখো, এটা আমি আজ গর্জন করছি, আমি হারিয়ে যাব কিন্তু অন্য কোনো না কোনো সময় অন্যের কারুর কণ্ঠে হলেও এটা আবার তীব্রভাবে ধ্বনিত হবে। যে কারণে তিনি জানেন যে মানুষের উপর ব্রিটিশ শাসক শোষকরা অত্যাচার করছে, এই অত্যাচার যেমন হচ্ছে তিনি এটাও জানেন এই অত্যাচারের একদিন পরিসমাপ্তি হবে। তাই তিনি বলেছেন, আমি জানি এই অত্যাচারী সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়, সেই সত্য আমার ভাগ্য বিধাতা যার হাতে শুধু নয়। তাহলে তিনি বলতে চাচ্ছেন যে আমি জানি আমাদের উপর পীড়ন হচ্ছে কিন্তু এই পীড়নটারও একদিন কি হবে, সমাপ্তি হবে, আর সেটা আছে কার হাতে, ভাগ্য বিধাতার হাতে। তিনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যারা সমাজকে ভাঙছে, সমাজকে শোষণ করছে, তাদেরও একদিন কি হবে, ক্ষয় হবে, বিনাশ হবে। আমাদের পরবর্তী একটা প্রবন্ধ আছে মন্দির মসজিদ। এই মন্দির মসজিদ তোমরা জানো মন্দির এবং মসজিদে ধর্মীয় প্রার্থনা করা হয়, কিন্তু ধর্মীয় প্রার্থনা করা হলে আমাদের সমাজে যুগ যুগ ধরে শত শত বছর ধরে কিছু অন্ধ ধর্মবিরোধী লোক আছে, তাদের জন্য এই মন্দির মসজিদে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। এটা তো এই ভেদাভেদ অবিভক্ত বাংলা, পরাধীন এই বাংলা
এই হিন্দু মুসলমানদের ভেদাভেদ সৃষ্টি করার জন্য কিছু অন্ধ ধর্মবিরু কট্টরপন্থী মানুষ এবং ওই ব্রিটিশ শাসক শোষকদের কূটকৌশলী দায়ী। কেননা তারা এত বিভৎস ছিল, তারা এত খারাপ ছিল যে তারা হিন্দু মুসলমানদের দাঙ্গা সৃষ্টি করে দিয়ে তারা দূরে থাকত। এই যে আমাদের হাজার বছরের ঐতিহ্য হিন্দু মুসলমান একসাথে বসবাস করা, কিন্তু সেই বসবাসের সুযোগটা নষ্ট করে দিয়েছে কারা? এই কিছু ধর্মভীরু, অন্ধ ধর্মভীরু মানুষ এবং ব্রিটিশ শাসক শোষকরা। তাদের রূপটা দেখে নজরুল ঘৃণা করতেন। কিভাবে ঘৃণা করতেন একটু শোনো। তিনি ব্রিটিশ শাসক শোষকদের এবং এই অন্ধ ধর্মভীরু লোকদের সম্পর্কে বলছে, উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়ে বিভৎস। তাহলে তাদের মুখেও মুখের যে চিহ্ন সেটাকে তিনি বলেছেন শয়তানের চেয়ে বিভৎস, শুকুরের চেয়ে কুৎসিত। তোমরা শুকুর দেখে নাও, শুকুরের চেয়ে কুৎসিত। হিংসায় কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের গন্ধ। তাহলে নজরুল ইসলাম কত শক্তিশালী লেখক হলে, কত বিদ্রোহী সত্তা হলে, কত জীবন্ত হলে এই সমস্ত বাস্তব কথাগুলো তিনি সরাসরি প্রকাশ করতে পারতেন। তাই তিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কিন্তু সবসময় তরুণদের আহ্বান করেছেন। তোমরা জানো যৌবনের গান, তিনি যত জরা ব্যাধিগ্রস্ত লোকদেরকে কখনো তিনি মানে পছন্দ করতেন। তিনি বিশ্বাস করতেন তরুণরাই একদিন এই সমাজ ভাঙবে, সমাজটাকে গড়ে তুলবে, যে কারণে তিনি তরুণদেরকে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন তোমরা ওই শকুনের দলের নও, তোমরা আগুনের শিখা। তাহলে কাদেরকে বলতেছে? তরুণদের বলতে, তোমরা শকুনের দলে না, তোমরা আগুনের শিখা। তোমাদের জাতি নেই, তোমরা আলো, তোমরা গানের, তোমরা কল্যাণের, তোমরা বাহিরে এসে এই দুর্দিনে তারা ওই গো ভাগারেদের পরা স্বপ্নের দলকে। তাহলে তরুণদেরকে তিনি কি করছেন? জাগিয়ে তুলতেছেন যে তোমরা কারণ না, তোমাদের জাত ভেদ কোনো কিছু নাই, তোমরা আসো, তোমরা এই শকুনিদের কি করো এই দেশ থেকে তারা। তাহলে মন্দির মসজিদ প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি তরুণদেরকে আহ্বান করেছেন এই সমাজটাকে, কুসংস্কারাচ্ছন্ন সমাজটাকে ভেঙে চুরমার করে নতুন করে তৈরি করা। এরপরে তোমাদের এখানে আর একটা প্রবন্ধ আছে, রুদ্র মঙ্গল। রুদ্র তোমরা জেনে থাকবে ভারতীয় পুরাণে রুদ্র তাকে বলা শিবের অন্য নাম, শিবের প্রতীক। তিনি কি সর্বসংহারক? তিনি শিব কি করে? শিব ধ্বংস করে, নতুন ভাবে সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি ধ্বংস এবং নবসৃষ্টির দেবতা হলো শিব, রুদ্র। কাজী নজরুল ইসলাম এই রুদ্রমঙ্গল প্রবন্ধের রুদ্রকে আঘাতের দেবতা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি এই ব্রিটিশ শাসক শোষকদের অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার জন্য তিনি মনে মনে কল্পনা করেছেন রুদ্র দেবতাকে, যে রুদ্র আসুক, এসে সকল অন্যায় অত্যাচারকে সব কিছু ভেঙে, তোমরা জানো তো কারার ওই লঘু কপাট ভেঙে ফেল করে লোপাট, এইভাবে যে তিনি কবিতায় যেভাবে আন্দোলন ঝড় তুলেছেন, বিদ্রোহী করেছেন, ঠিক প্রবন্ধ এইভাবেই বলেছেন। তিনি কি বলেছেন দেখো, হে আমার ধ্বংসের দেবতা, একবার এই মহাপ্রলয়ের মুখে তোমার ফুলের হাসি দেখাও, কুৎসিত সৃষ্টিকে ধ্বংস করে নতুন পৃথিবী গড়ে তোল। তাহলে রুদ্র দেবতাকে আহ্বান করতেছে যা আসো, এই কুৎসিত নোংরা পৃথিবীর যা কিছু আছে, জঞ্জাল যা কিছু আছে, খারাপ দিক আছে, এগুলিকে সব ধ্বংস করে দাও, ধ্বংস করে দিয়ে কি করো নতুন ভাবে পৃথিবীটা গড়ে তোল। এরপর এই রুদ্রমঙ্গল প্রবন্ধের মধ্য দিয়ে তিনি কি করতেছেন, শেষ পর্যন্ত তার কাছে নজরুলের কাছে মানুষই কিন্তু সবচেয়ে বড়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। নজরুল ইসলাম সবার উপরে মানুষকে ঠাই দিতেন। তিনি মনে করতেন যে এই গ্রামের সহজ সরল সাধারণ মানুষ, মেটে মজুর শ্রমিক, এরাই হলো আসল মানুষ, এরাই মানুষ, এরাই দেবতা, গাহিতাদের গান। তাহলে নজরুলের দৃষ্টিতে
এরাই প্রকৃত মানুষ। আর তাদের কি এই সমাজটাকে নতুন করে বিনির্মাণের জন্য তিনি আহ্বান করে বলেছেন, জাগো জনশক্তি, জনশক্তিকে সবাইকে জাগতে বলতেছে। হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক, তাদের পদপিষ্ট যে অবহেলিত যে কৃষকগুলো আছে সেই কৃষককে ডাকছে, আমার মুটে মজুর আনো তোমার হাতুড়ি, মুটে মজুরকে ডাকতেছে তোমার হাতুড়ি নিয়ে এসো, ভাঙো ওই উৎপীড়িতের পাশা, উৎপীড়ন যারা করে তাদের যে প্রাসাদ আছে সেই প্রাসাদটা কি করো ভেঙে ফেলাও, ধুলে লুটাও নর পিশাচের বলদপীড়দের শির, ধুলে লুটায় ফেলাও যে সমস্ত পীর আছে, বলদের মতো পীর আছে যারা অন্ধভক্তি করে তাদেরকে কি করো, মানে তাদের শিরটাকে ধ্বংস করে দাও, ছড়ো হাতুড়ি চালাও লাঙ্গল, তুলে ধরো তোমার বুকে রক্ত মাখা লালে লাল জাননা, তাহলে তুমি লাঙ্গল চালাও, পরিশ্রম করো, তাহলে পরিশ্রম করলে তোমার কি হবে, তোমার নতুন সমাজ বিনয়ন হবে, কারোর জন্য অপেক্ষায় তোমার থাকার দরকার নেই। এভাবে তিনি রুদ্রমঙ্গল প্রবন্ধে মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছেন। পরবর্তী প্রবন্ধ নিয়ে একটু কথা বলি, ধূমকেতুর পর। তোমরা জানো ধূমকেতু একটি পত্রিকা কাজী নজরুল ইসলামের। ধূমকেতুর পথটা কি ছিল, ধূমকেতু কি, ধূমকেতু প্রবন্ধের মধ্যে দিয়ে আসলে কাজী নজরুল ইসলাম এই ভারতের ভারতবাসী সমগ্র ভারতবাসী মানুষের স্বাধীনতা চেয়েছিল। কারণ এই শাসক শোষকদের এই অন্যায় অত্যাচারে মানুষ জর্জর দিতেছিল, কিন্তু কেউ কোনো কিছু বলতে পারে। তোমরা জানো যে সর্বপ্রথম এই ভারতের পূর্ণ স্বাধীনতা চেয়েছিল কিন্তু ধূমকেতু, ধূমকেতু পত্রিকা, ধূমকেতু পত্রিকার মধ্যে ওই সময় কিন্তু কোনো রাজনৈতিক দলও কিন্তু ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার কথা বলতে পারেনি। দীর্ঘ 200 বছর শাসন শোষণ করেছে কিন্তু তবু তারা সত্য কথা প্রকাশ করতে পারেনি। তা এই প্রবন্ধের মধ্যে তিনি বলেছেন ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। তাহলে ধূমকেতু কি চাচ্ছে, ভারতের পূর্ণ স্বাধীনতা চাচ্ছে, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশের অধীনে থাকবে না, অর্থাৎ এই ভারতবর্ষে ভারত উপমহাদেশে যে জায়গাগুলো আছে একটা পরমাণু, তোমরা জানো এক তালে একটু বালি বা একটু মাটি কণাও ব্রিটিশদের হাতে ছেড়ে দিবে না, ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব স্বাধীনতা রক্ষা শাসনভার সমস্ত থাকবে ভারতবাসীর হাতে, তাতে কোনো বিদেশির মুরলি করার অধিকারটুকু থাকবে না। তাহলে একজন ব্যক্তি কত ব্যক্তিত্ব সম্পূর্ণ, কত বিদ্রোহী হলে, কত সত্য ন্যায়ের প্রতীক হলে তার প্রবন্ধের মধ্যে দিয়ে এভাবে কথাগুলো বলতে পারে। নবযুগ প্রবন্ধ, তোমরা জানো কাজী নজরুল ইসলাম সাম্য মানবতাবাদের কবি, তিনি তার প্রবন্ধেও সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। কারণ তার দৃষ্টিতে মানুষ সবার উপরে, যে কারণে নবযুগ সৃষ্টি করতে চেয়েছে। কিভাবে নবযুগ সৃষ্টি করেছে, কারণ ভারতে আমাদের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা বিভিন্ন ধর্মের লোক একত্রে বসবাস করি, তিনি তাদের সবাইকে উদাত্ত আহ্বান করেছেন যা আসো আমরা সবাই মিলে এই দেশটাকে নতুন করে গড়ে তুলি। এই জন্য তিনি তার এই প্রবন্ধে বলেছেন, এসো ভাই হিন্দু, এসো মুসলমান, এসো বৌদ্ধ, এসো খ্রিস্টিয়ান, আজ আমরা সব গণ্ডি কাটাইয়া সব সংকীর্ণতা সব মিথ্যা সব স্বার্থ চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি, আজ আমরা কলহ করিব না, চাহিয়া দেখো তোমাদের মহাশয়ালে সাহিত এই বীর ভাতৃগণের সব। তাহলে এই যে কিছু ধর্ম অন্ধ ধর্মবিরি মানুষ হিন্দু মুসলিম অথবা ব্রিটিশ শাসক শোষকদের কূটকৌশলে এই যে হিন্দু মুসলিমে মারামারি হয়ে এত প্রাণ যাচ্ছে, তিনি বলছে এই প্রাণ যাওয়ার দরকার নাই, আমরা সবাই একত্রিত হয়ে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আসি, আমরা সবাই একত্রে বসবাস করি, কারণ মানুষ সবার চেয়ে বড় কথা হলো আমরা সবাই মানুষ। তার আরেকটা প্রবন্ধ ছিল বাঙালির বাংলা। বাঙালির বাংলা আসলে বঙ্গদেশের বাংলাদেশে বা বঙ্গ এলাকায় এই স্বাধীনতার কি কি অন্তরায় ছিল, অন্তরায় সমস্যাগুলো ছিল কি ছিল, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই থেকে উত্তরণের উপায় আবিষ্কার করে করার চিন্তা ভাবনা করেছিলেন এই প্রবন্ধের মধ্যে দিয়ে বাঙালির বাংলা। এই বঙ্গদেশ আজ থেকে শত শত বছর পূর্বে সোনার বাংলাদেশ আমরা কেন বলি, সোনার বাংলা আসলে সোনার বাংলা ছিল,
অনেক অর্থ সম্পদ ধন সম্পদ ছিল, যে কারণে পর্তুগিজ বলো ইংরেজ বলো ফরাসিরা বলো তারা বিভিন্ন সময় এসে এদেশ থেকে সব কিছু শোষণ করে নিয়ে গেছে। তাই তিনি এদেশের মানুষকে উদ্দেশ্য করে বলছেন, আমরা অতি পাচুর্য আমাদের বিলাসী করে তুলেছে, ভোগী অলসী কর্মযোগ করে তুলেছে, আমাদের মাছ ধান পাট শত বিদেশি লুটেরা নিয়ে যায়, আমরা তার প্রতিবাদ করি না, উল্টো তাদের দাস্ত করি, লুণ্ঠনে সাহায্য করি। বাঙালির চরিত্রের কথা বলা হয়েছে যে আমাদের দেশে এত সম্পদ, কিন্তু সেই সম্পদগুলো আমরা নিজেরা ভোগ করি না। আমরা কি করছি? আমরা ভোগ করতে কিন্তু অলস হয়ে গেছি, আর অন্যেরা আসতেছে সেই সম্পদগুলো তাদের হাতে তুলে দিচ্ছি, তাদের তাবেদারি করছি। আজকে ভেবে দেখো, যদি সেই ব্রিটিশ যুগ থেকে আজকে পর্যন্ত আমাদের এই দশা, দেখো ব্রিটিশ শাসক শোষকদের যদি আমরা তাবেদারি না করতাম, তাহলে তারা কি দীর্ঘ 200 বছর এদেশটাকে শোষণ শাসন করতে পারত? 1947 সালে দেশ বিভাগ হয়ে গেল, তারপর দীর্ঘ 24 বছর পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে। তার কারণ কি? এদেশে আল বদর আল শামস চোর বাটপার চাটারের দল এরা সবসময় ছিল, সক্রিয় ছিল। তাই তিনি বলছেন, তার এই প্রবন্ধে বলছে, খবরদার যে রাক্ষস এসে গ্রাস করবে, যে দস্যুই ঐশ্বর্য স্পর্শ করবে, তাকে প্রহরণে ধনঞ্জয় দিয়ে বিনাশ করব, সংহার করব। অর্থাৎ তিনি হুঙ্কার দিয়ে বলছেন যে রাক্ষস দস্যু এদেশের সম্পদ স্পর্শ করবে, তাদেরকে আমরা বিনাশ করব, তাদেরকে সংহার করব। সবশেষে কাজী নজরুল ইসলাম তার এই প্রবন্ধের মধ্যে দিয়ে বাঙালির বাংলার মধ্যে দিয়ে বাংলার জয় হোক সেই উদাত্ত আহ্বান করেছেন। কিভাবে বলেছেন? বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালি জয় হোক, বাংলার জয় হোক। আসলে কাজী নজরুল ইসলাম তার এই প্রবন্ধগুলোর মধ্যে দিয়ে ব্রিটিশ শাসক শোষকদের অন্যায় অত্যাচার শাসন শোষণ এইগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। যা হোক, আমি তোমাদের আজকে কাজী নজরুল ইসলামের প্রবন্ধের একটু বিষয় একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আমরা খুব তাড়াতাড়ি শ্রেণীকক্ষে আমাদের তোমাদের সাথে সামনাসামনি আলোচনা হবে। তোমরা ঘরে থাকো, বাইরে যাবে না, বিশেষ প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।